নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিষ, শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা পরিদর্শককে গণ ডেপুটেশন আইসিটি শিক্ষকদের। তপশিলি জাতি ও উপজাতিদের সুরক্ষা নিয়ে বৈঠক সিউড়িতে। পিএইচটি এর অবহেলায় দূষিত জল সরবরাহ জয়দেব কেন্দুলিতে। বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদ মিছিল সিউড়িতে। খয়রাশোলে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদ মিছিল। ঠাকুর এন্টারপ্রাইজ মেরিহিম শপের শুভ উদ্বোধন দুবরাজপুরে। দশহরা উৎসবে বিভিন্ন সচেতনতামূলক সভা সাঁইথিয়ায়। এবার সংবাদ বিস্তারিত। স্কুলের আইসিটি কর্মী অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি কর্মীদের একাংশকে রাজ্য সরকারের তরফ থেকে স্থায়ীকরণ করা হয়েছে। কিন্তু এই সকল কর্মীদের স্থায়ীকরণ করানো হলেও তাদের বেতন পরিকাঠামো বৃদ্ধি করা হয়নি। দীর্ঘদিন ধরে বেতন পরিকাঠামো বৃদ্ধি করার পরিকল্পনা, এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও তা কার্যকর হয়নি। এরই পরিপ্রেক্ষিতে এই সকল দাবি দেওয়া নিয়ে আজ সোমবার বীরভূম জেলা স্কুল পরিদর্শক অফিসে এই সকল কর্মীদের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং এটি ডেপুটেশন জমা দেওয়া হয়। তাদের দাবি, অবিলম্বে তাদের বেতন কাঠামো পরিবর্তন করতে হবে। বর্তমানে তাদের যে মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে তা মাত্র 8,000 টাকা। এই টাকায় তাদের সংসার চালানো সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। এমনকি তাদের কাজের বাইরেও স্কুল কর্তৃপক্ষ নানান ধরনের কাজ করিয়ে থাকেন বলে অভিযোগ। এ সকল একাধিক দাবি দেওয়া নিয়ে তারা এদিন ডিআই অফিসে একটি ডেপুটেশন জমা দেন। এদিন স্কুলের আইসিটি কর্মী শেখ নাসিম মণ্ডল জানান, আমাদের যে অল বেঙ্গল কম্পিটিটিভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে জেলায় জেলায় একটা বিক্ষোভ কর্মসূচি ছিল, যে আমাদের ন্যায্য বেতন, আমাদের 1.5 বছর হয়ে গেল স্থায়ীকরণ, যে এখনও পর্যন্ত যে বেতনটা, সেই বেতনটা এখনও পর্যন্ত ন্যায্য হলো না, 8,000 টাকাই হয়ে আছে। এই বেতনটা বৃদ্ধির জন্য আমাদের আজকে কর্মসূচি, যা ডেপুটেশন কর্মসূচি, প্রত্যেক জেলায় মোটামুটি অলরেডি প্রায় রিকভার হয়ে গেছে, আর আমাদের জেলাতেও আজকে সেই কর্মসূচিটা আমরা মানে করলাম। প্রত্যেকে একসঙ্গে এসে এখানে প্রায় সমস্ত আমাদের বিভিন্ন জেলা যারা ছিল, ম্যাক্সিমাম স্কুল কোঅর্ডিনেটর বা যখন আইসিটি টিচার, তারা প্রত্যেকে এসেছে এই প্রত্যেকে, এবং ডিআই সাহেবকে আমাদের নিজ দাবি করা জানিয়েছে, এবং উনি বলেছেন যে আপনাদের এই দাবি দেওয়া আমি শুনলাম এবং খুব ভালো লাগলো। এই দাবিটা আমাদের ন্যায্য দাবি, আমরা যেখানে পৌঁছাবার ঠিক পৌঁছে দেবো, এবং আপনাদের এটা অবিলম্বে একটা ব্যবস্থা হবে সরকার ভাবছে। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, সিউড়ি। তপশিলি জাতির শ্রেণীর সুরক্ষা কিভাবে মিলবে, সেই নিয়ে সোমবার বীরভূমের সার্কিট হাউসে একটি ন্যাশনাল কমিশন অফ এসসির বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি উপজাতি কমিশনের পশ্চিমবঙ্গের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার, বীরভূম জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। এই কমিশনের উদ্দেশ্য হল সামাজিক ক্ষেত্রে কোনো বৈষম্য, চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য অথবা সামাজিক কোনো অত্যাচার হলে তা রুখে দেওয়া। কিভাবে এই কমিশনের সহযোগিতায় সুরক্ষা মিলতে পারে তা নিয়েই আলোচনা হয়। এদিন তপশিলি উপজাতি কমিশনের পশ্চিমবঙ্গের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার জানান, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের মহামহিম রাষ্ট্রপতি, ভারতবর্ষের সমস্ত তপশিলি সম্প্রদায়ের মানুষের সেফগার্ডের জন্য এই কমিশন তৈরি করেছে। বিভিন্ন রকম অ্যাট্রোসিটি, তপশিলি সমাজের উপর কোনো রকম অত্যাচার, চাকরি ক্ষেত্রে কোনো রকম বৈষম্য, সামাজিক অধিকার সম্পর্কে কোনো রকম বৈষম্য, এই বিষয়ের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন এই কমিশনকে ভারতীয় রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, এবং এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে আমাকে ভাইস চেয়ারম্যান পদে নিযুক্তি করেছেন। স্বভাবতই পশ্চিমবঙ্গের মানুষের, তপশিলি সম্প্রদায়ের মানুষের প্রতি একটা আবেগ বা তাদের প্রতি একটা, তাদের প্রতি আমার একটা বিশেষ কর্তব্য, সেই কর্তব্যের তাগিদেই যেটা এর আগে কখনো হয়নি কমিশনের তরফ থেকে, প্রত্যেকটি জেলাতে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিটিং
এবং অ্যাওয়ারনেস কমিশনের কী কাজ, কমিশনের দ্বারা এই সম্প্রদায়ের মানুষ কীভাবে তাদের সেফগার্ড নিতে পারে, সেজন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রতিটি জেলাতে আমি আমার কর্মসূচি নিয়েছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে পিএইচির অবহেলায় রিজার্ভার থেকে দূষিত জল সরবরাহ করা হচ্ছে। জয়দেবের প্রাণকেন্দ্র বাউল মঞ্চের সন্নিকটে একটি রিজার্ভার ও অপট আরও দুটি রিজার্ভার জয়দেবের অন্য প্রান্তে রয়েছে। দীর্ঘদিন ধরে রিজার্ভারগুলিকে কোনো পরিষ্কার করা হয়নি পিএইচির পক্ষ থেকে, ফলে ওই রিজার্ভার দিয়ে জলের সঙ্গে শ্যাওলা, লাল পোকাশ ও অন্যান্য জীবাণু বের হচ্ছে। এই জল জয়দেব কেন্দুলিসহ এলাকাবাসীরা পান করেন, ফলে এই দূষিত জল খেলে কী হতে পারে সেটা সহজেই অনুমেয়। জলের অপর নাম জীবন। পিএইচি কর্তৃপক্ষ মানুষের জীবন নিয়ে খেলা করছেন বলে মনে করছেন এলাকাবাসী। আমরা জানতে পারি পিএইচির কর্তৃপক্ষ কোনো এজেন্সিকে এই রিজার্ভারগুলি পরিষ্কার করার দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে এজেন্সির কোনো লোকের টিকি দেখা পাওয়া যায়নি জয়দেব কেন্দুলিতে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, রিজার্ভার পরিষ্কার না করেই এজেন্সি পয়সা তুলছে অফিস থেকে। এই রকম দুর্নীতির বিরুদ্ধে পিএইচির যথাযথ ব্যবস্থা নিক, এটা চাই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল। এদিন এক এলাকাবাসী জানান, বলছেন যে খাওয়ার উপযুক্ত জল নয়, এটা খাওয়ার উপযুক্ত জল নয়, কারণ এটাতে মাঝে মাঝে শ্যাওলা বেরোয়, পাঁচ জল বেরোয়, ময়লা জল, ওই পাম্পের জলটা আছে না, ওইটা গোটাই ময়লা, এই জলটা যখন ছাড়ে তখন কিছুটা পরিষ্কার বেরোয়। তো এটা নিয়ে কী ভাবছেন? এটা নিয়ে কী ভাবো, এটা যদি ভালো করে পরিষ্কার করিয়ে বা এই জায়গাটা কি সরিয়ে একটু দূরে অন্য কোথাও করা হয় কি বাঁধের উপরে করা হয় সব থেকে বেস্ট চাই না, ওখানে এত নোংরা করতে পারবে না লোক। ঠিক আছে, অথচ এখানে পাম্প আছে একটা, ওই পাম্প দিয়েই তাই জল পূরণ করা যাবে, এই জলের ক্রাইসিসটা হয় না। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেন্দুলি। আরসি স্টাইল সেলাই মেটেরিয়ালসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, দুবরাজপুর, কামার্শাল মোড়, বীরভূম। দুবরাজপুর শহরে ন্যায্য দামে আমাদের প্রতিষ্ঠান আরসি স্টাইলে পেয়ে যাবেন সেলাইয়ের মেটেরিয়ালস। এখানে বিভিন্ন ডিজাইন এবং রঙের লেস, প্যাড, অস্তর, ঝুমকো পাবেন। এছাড়াও ব্লাউজের পাইপিন, সুতো, বোতাম, হুক, পকেটিং, বক্রম ইত্যাদি মেটেরিয়ালস খুচরো ও পাইকারি দরে পাবেন। যোগাযোগ নম্বর ও ঠিকানা 9732202011 এবং 6296163923, দুবরাজপুর, কামার্শাল মোড়, বীরভূম। বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজ সোমবার বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত ঈদগাহ মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি আসে প্রশাসন ভবন পর্যন্ত এবং সেটি ফের ঈদগাহ ময়দানে ফিরে যায়। এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা পা মেলান। তাদের দাবি, বিতর্কিত এমন মন্তব্য করা বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিন এই মিছিল শান্তিপূর্ণভাবেই হয়। মিছিলকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ সোমবার খয়রাশোল ব্লক জমিয়েতে উলেমা হিন্দের উদ্যোগে বারাবন ফুটবল ময়দানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র নুপুর শর্মা নবীন জিন্দালের মন্তব্যের প্রতিবাদে এদিন এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম বিক্ষোভ প্রদর্শন ও বাইক র্যালি করে লোকপুর থানায় ডেপুরেশন ও এফআইআর দায়ের করেন। এদিন সভা ও র্যালি থেকে নুপুর শর্মা ও নবীন জিন্দালের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। এদিন সভায় ও র্যালিতে উপস্থিত ছিলেন জেলা জমিয়াতে সভাপতি আনিসুর রহমান, জেলা সহসভাপতি হাফিজ নাসিরুদ্দিন, ব্লক সম্পাদক হাফিজ সাদেক সাহেব প্রমুখ। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক সহ বিশাল পুলিশ বাহিনী। এদিন লোকপুর থানায় ডেপুটেশন কপি জমা নেন ডিএসপি হেডকোয়ার্টার মোহতাসিম আক্তার। তিনি বলেন, আইনত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই সাথে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ও পুলিশের সাথে সহযোগিতা করার আবেদন জানান। প্রতিনিধি দলের প্রধান হাফিজ নাসিরুদ্দিন সাহেব
ডিএসপির এই ধরনের পদক্ষেপে অত্যন্ত খুশি বলে জানান। তিনি এদিন আরও জানান, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি ইউনিটকে আমরা নূপুর শর্মা ও নবীন জিন্দালের গ্রেফতারের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করার কথা বলেছি এবং স্টেট ফান্ডার কথা বলেছি, যাতে অবিলম্বে তাদের গ্রেফতার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই আমাদের প্রায় 22টি ইউনিট আছে বীরভূম জেলায়, সমস্ত ইউনিটে আমরা এরকম কথা বলেছি। গত শনিবার আমাদের সদাইপুর থানায় এভাবে একটা প্রতিবাদ মিছিল হয়, আবার আগামীকাল ইলামবাজার ব্লক জমিয়াতুলামা হিতের পক্ষ থেকে সকাল 9টায় এরকমই গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল আগামীকালও আমাদের ইলামবাজারে অনুষ্ঠিত হবে। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আগামীকাল সকাল 10টায় দুবরাজপুর পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজার মাজুরিয়া রোডের উপর অথরাইজড রিটেল ফ্রাঞ্চাইজ ঠাকুর এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন হতে চলেছে জেনেরিক প্লাস আধার মেডিসিন শপের, যেটি ভারতীয় প্রথম গ্রোয়িং ফার্মা কোম্পানি। এখানে সমস্ত ওষুধের সাথে শতকরা 80% ছাড় পাওয়া যায় বলে জানা যাচ্ছে সংস্থার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। সাঁইথা ব্লকের পাহাড়পুর গ্রামে মনসামাতার মহাপুজো উপলক্ষে গত 5 দিন ব্যাপী হল বিভিন্ন অনুষ্ঠান ও মেলা। মা মনসার গ্রাম পরিক্রমা ও গাছ মঙ্গলা অনুষ্ঠানে সমবেত হাজার হাজার ভক্তের মধ্যে নজর কাড়ল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দশহরা উৎসবে বিভিন্ন সচেতনতামূলক সভা হয় মন্দির প্রাঙ্গণে। মহিলাদের জীবনে হিংসা অত্যাচার ও তার প্রতিকার নিয়ে একটি সভা হয়। এদের উপস্থিত ছিলেন সিউড়ি মহিলা থানার আইসি মিতা চক্রবর্তী। জনস্বাস্থ্য বিষয়ক এবং উপভোক্তাদের নিয়ে সভাও হয়। গুণীজনদের সংবর্ধনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী লোকনৃত্য, লোকসঙ্গীত অনুষ্ঠিত হয় এই মহাপুজোকে কেন্দ্র করে। মঞ্চস্থ হয় নাটক অহংকার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়দেব দেবাংশী। এদিন তিনি জানান, আপনি মামনুষ সম্পর্কে কিছু বলুন। মামনুষা সম্বন্ধে বলতে গেলে অনেক তথ্য তো সংক্ষেপেই বলছি। মামনুষা আমাদের এখানে যে আছে বড় মা এবং ছোটো মা দুই মা, সেটা হচ্ছে মানে কী বলবো, হরিদ্বার পাহাড়ে যে মামনুষার মন্দির আছে, মূর্তি আছে, সেই মন্দিরে সেই মূর্তি আর এই মূর্তি একই। এটা আমরা সব জন যারা গিয়ে তারা বলেছে। আর এই মামনুষা হচ্ছে সেন বংশের আমলের মূর্তি, এই ধরনের মূর্তি সেন বংশের আমলে ছিল এবং বল্লাল সেনের আমলেরই মূর্তি আর কি। তখন থেকে মামনুষা এই পাহাড়পুরে আমাদের বংশের হাতেই পূজিত হয়ে আসছেন, নিয়মিত মানে প্রতিদিনই পুজো হয় এবং দূর দূরান্ত থেকে বহু ভক্ত পরিজন এই মায়ের মন্দিরে আসে তাদের মনস্কামনা পূরণের জন্যে। আশা করি তাদের মনস্কামনা পূরণ হয় ও সেই জন্যে তারা নিয়মিত এসে থাকে। আর এই তথ্য তো অনেক, যেমন আমি আমার দাদুর দেবন্দ্র দেবাংশী, শশ দেবাংশী, দিদিমা দেবকুড়ি দেবাংশী, বাবা অনাজ দেবাংশী, মা লক্ষ্মী দেবাংশী, এরকম তো শুনেছি। এছাড়াই গ্রামের যে গুণী ব্যক্তি ছিলেন রামপদ মহান্ত ঈশ্বর, ঈশ্বর সুরেশ ঠাকুর, ঈশ্বর সমাদাসী মুখোপাধ্যায়, এদের কাছেও এই অনেক তথ্য পেয়েছি যে এই মামনুষার সম্বন্ধে। তো সেই জন্য এই মামনুষার অনেক অনেক অলৌকিক কাহিনী এখানে জড়িত আছে। তা সেইগুলো মানুষ জানে, ভক্তজনেরা জানে, প্রতিজনেরা জানে, সেটা বলতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। তো এই সারা বছর পর মায়ের দশরা উৎসব হয়। তো এই বছর দশরা উৎসব হয়ে গেল 7, 8, 9, 10, 11 5 দিন ধরে। 7, 8, 9 3 দিন মনসামঙ্গল গান সনক মুখার্জি করতে হলো। আর 9 তারিখে যে গাজমহলের অনুষ্ঠান, সেটা ভাবা যায় না যে কী হারে মানুষের সমাগম ঘটেছিল। মানে বীরভূম জেলার এমন কোনো আদিবাসী এলাকা নাই যে সেখান থেকে আদিবাসী সম্প্রদায়রা এই মেলাতে যুক্ত হয় না, বা মায়ের মন্দিরে আসে, পুজো দেয়, প্রসাদ গ্রহণ করে, মেলাতে থাকে তারা। এছাড়াও হিন্দু তো আসে, মুসলমান, খ্রিস্টান ধর্ম, তারাও এই মায়ের মন্দিরে আসে এবং পুজো দেয়, মাকে প্রণাম করে। প্রতীক পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।